দর্শক শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সবার দিন ভালো কাটুক সেই প্রত্যাশায় শুরু করছি মাইটিভির নিয়মিত সকালের আয়োজন আমার সকাল। সঙ্গে আছি আমি শান্তা ইসলাম, আর প্রতিদিনের মতে আমাদের সঙ্গে একজন অতিথি থাকেন। ঠিক তেমনি আজ আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী শামীম জুবায়ের এবং তবলায় রয়েছেন জিয়াউর রহমান জিয়া। কেমন আছেন? ভালো আছি, আপনি? জি আমিও ভালো আছি। সকালটা শুরু করতে চাই আপনার গান দিয়ে। কোন গানটি শুনব? প্রিয় শিল্পী সদ্য প্রয়াত শুভিন নন্দী, ওনার একটি বিখ্যাত গান একটা ছিল সোনার কন্যা। এই গানটির গীতিকার প্রয়াত শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ এবং সুরকার মাকসুজ্জামি মিন্টু। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারাহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল, কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। খালি কন্যার নাকে নাক ফুল, হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল, কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারাহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাও ডগায় দুধসাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আঞ্চল করে। সবুজ বরণ লাও ডগায় দুধসাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আঞ্চল করে। আমার মন আঞ্চল করে, আমার মন আঞ্চল করে, আমার মন। অসাধারণ একটি গান।
আমাদের অনুষ্ঠানে বেশ কিছু সেগমেন্ট আছে, তার মধ্যে থেকে একটি সেগমেন্ট দর্শকদের জানিয়ে দিতে চাই। দর্শক, আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে দিতে আমরা নিয়েছি ভিন্ন উদ্যোগ। আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামণির জন্মদিন। আপনার ছোট্ট সোনামণি জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাইটিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক আমার সকাল, মাইটিভি ভবন, 155/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা, 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytv@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarsokalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাইটিভির সঙ্গে, দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। তাহলে চলুন দেখে নেই আজ কোন সোনামণির জন্মদিন। আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আর আপনার সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। স্বামী ভাই, এবার আমরা কোন গানটি শুনবো? এবারে গাইব শ্রদ্ধেয় বশির আহমেদের একটি গান। গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় খান আতাউর রহমান। জি, ঠিক আছে। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো, জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে
যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কিছু তার সুরভি কিছু তার বেদনা, পড়বে তোমার মনে যেখানে থাকো না, কিছু তার সুরভি কিছু তার বেদনা, পড়বে তোমার মনে যেখানে থাকো না, সেদিনের সে স্মৃতি জানি গো তোমার মনে, জ্বলবে না আলো জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। অসাধারণ গান। আমরা আপনার আরো গান শুনবো, আরো আড্ডা দেবো, তবে ছোট একটি বিরতির পর। দর্শক, এখন নেব ছোট একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটি বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সকাল অনুষ্ঠানে, চলে যাচ্ছি অতিথির কাছে। ভাই, আজ সারাদিন মাইটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে দর্শকদের জন্য আমরা একটু জানিয়ে দেব। চলুন দর্শক, দেখে নিই আজ সারাদিন মাইটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। মাইটিভির পর্দায় থামস আপ কারণ নিবেদিত তোমাকে পাওয়ার জন্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সরাসরি সিনেমার গানের অনুরোধের আসর থামস আপ কারেন্ট তোমাকে পাওয়ার জন্য দেখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল 9টায়। এই অনুষ্ঠানটা আমার এত বেশি প্রিয় কারণ এই যে একটা নির্মল বিনোদনটা পাই আমরা সকালবেলা। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11:15। সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11:50। তিব্বত লাক্সারি সুপ্নি বিদিত ম্যাটিনি শো দুপুর 1টায়। ডিরেক্ট অ্যাকশন। সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20। আজকের দেশে কি হয়েছে, সমসাময়িক বিষয় নিয়ে টক শো নিটল টাটা নিবেদিত মাইটিভি সংলাপ রাত 8:15। তার স্টাইল চিনতে পারছিস। প্যারেন্ট লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 10:20। এছাড়া মাইটিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। দেখে নিলাম আজ সারাদিন মাইটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। শামীম ভাইয়া, এবারে কোন গান শুনবো আমরা? শিবাজি চট্টোপাধ্যায় একটি গান করছি। ওকে। গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, পারবে কি বাসতে ভালো আমাকে জানলে,
কাছে আনলে যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখো না আমায় নিয়ে কবিতা যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখো না আমায় নিয়ে কবিতা স্বপ্নের হাতটি ধরে নাই বা আমায় টানলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে বাহ সকালটাই সুন্দর হয়ে গিয়েছে আপনার গান শুনে আপনাকে অসংখ্য ধন্যবাদ মাইটিভিতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মাইটিভির সকল কলা কৌশলী যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীকাল একই সময়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ একটি করে ভালো কাজ করুন আল্লাহ হাফেজ